আজকে আমি বানাবো মাশরুম মালাইকারি। এখানে আমি মাশরুম কেটে রেখেছি দেখুন। আর আমি এখন যেটা করব সেটা হলো এই যে পেঁয়াজ, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো আপনারা চাইলে আরও 4-5টা কাঁচা লঙ্কা দিতে পারেন, যেহেতু আমার বাচ্চা আছে খাবে, তাই আমি একটাই কাঁচা লঙ্কা দিচ্ছি। তো আমি এখন পেস্ট করে নেব মিক্সিতে। তো বন্ধুরা, এই যে আমি নিয়ে নিয়েছি মিক্সিতে, আর দিয়ে দেবো এই যে 4-5টা কাজু, আর 1 চামচের মতো পোস্ত। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, এর সাথে আলাদা বেটে নিতে পারেন। তো আমি একসাথেই নিচ্ছি, যেহেতু অল্প আলাদা হবে না। তো আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো তেল। আমি দিচ্ছি এখানে সাদা তেল, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা, পোস্ত, কাজু দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে পোস্ত আর কাজু আলাদা বেটে পেঁয়াজটা, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদাটা ভাজার পরে, হালকা ভাজার পরে আপনারা কাজু আর এই কাজু আর এই পোস্তটা দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম একবারে, যেহেতু আমার ছোটো জারটা, মিক্সি জারটা মানে খারাপ হয়ে গেল, সেই জন্য আমার অল্প অল্প হচ্ছে না, তাই আমি একবারেই দিয়ে দিলাম। তো আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো আপনারা এখানে 4-5টা কাঁচা লঙ্কা বা তারও বেশি যেরকম ঝাল খাবেন দিয়ে দেবেন, যেহেতু আর শুকনো লঙ্কা এখানে ব্যবহার করা হচ্ছে না, আর কোনো লঙ্কাই ব্যবহার করা হচ্ছে না, তাই কাঁচা লঙ্কা একবারে বেটে দিতে পারেন। আর মাশরুম ভীষণ উপকারী শরীরের জন্য, পুষ্টি, ভরপুর পুষ্টি। তো মাশরুম আপনারা অবশ্যই খাবেন। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো, ধনিয়া গুঁড়ো দেব 1/2 টেবিল চামচ। তো আমি মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আর যেটা দেব সেটা হলো একটু চিনি দিয়ে দেব আমি, চিনিটা এর সাথে তাহলে গলে যাবে। সামান্য চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনি, দিলে স্বাদটা বেশি ভালো হবে। দিয়ে দেবো মটরশুঁটি, তো মাশরুমও দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে নেড়ে নেব, যেহেতু আমার ছোট কড়াইটা। তো বন্ধুরা, আমি আবারও বলছি মাশরুম ভীষণ উপকারী, পুষ্টিতে ভরপুর, বাচ্চাদের পাতে অবশ্যই রাখবে, প্রতিদিন না হলে সপ্তাহে 3-4 দিন অন্তত রাখবেন। আর আপনারাও চেষ্টা করবেন সবাই মাশরুম খেতে, দারুণ সুস্বাদু মাশরুম। তো আমি এখন ঢেকে দেবো 3-4 মিনিট। তো বন্ধুরা, আমি 3-4 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাশরুম থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, মাশরুম থেকে যে জলটা ব্যবহার হয়ে মানে বেরিয়েছে মাশরুমের থেকে, তো সেটাই আমার রান্না হয়ে যাবে।
অনেকটা জল বেরিয়েছে তো আমি গ্যাসের চুলাটা একটু কমিয়ে দেব কমিয়ে দিয়ে আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম তো এখন আমি আবার ঢেকে দেব 5 থেকে 7 মিনিট এখন আমি দিয়ে দেব দুধ তো আমি 4 থেকে 5 মিনিট পরে ফিরে এসেছি ফিরে আসার পরে এখন আমি দুধটা দিয়ে দিলাম অবশ্যই দুধটা দেওয়ার সময় আঁচটা কমিয়ে দেবেন ফেটে যেতে পারে তো আমি দুধটা দিয়ে দিলাম আর বাড়িয়ে দিলাম চুলার গ্যাস এখন তো আমি এখানে একটা লঙ্কা দিয়েছি তাতেই হালকা ঝাল ঝাল হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন তো এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা মানে চিড়ে দিয়ে দিতে পারেন এখন আমি আরো 3 মিনিট হতে দেব তো বন্ধুরা দেখুন গাঢ় হয়ে গেছে আমার গ্রেভিটাও আর এই পর্যায়ে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো তো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব ধনে পাতা কুচি তো বন্ধুরা আমার মাশরুম মালাইকারি হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে দেখাবো তো বন্ধুরা দেখুন আমার মাশরুম মালাইকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর জানাবে কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন